আওয়ামী লীগ, আওয়ামী লীগের সরকার প্রধান, আওয়ামী লীগের মন্ত্রীরা এইটা সবসময় এই বলে থাকে। আপনি দেখেন যে আজকে বাজেট, সেই বাজেটে কি করেছে, বড় লোকের আগে ছিল 3 কোটি টাকা, পরে যদি বেশি টাকা আয় হয় তাদের একটা সার্ভিস চার্জ দিতে হবে, সেটাকে 4 কোটি টাকা করেছে। অথচ আপনি 38টা সেবা নিতে গেলে আপনার বাধ্যতামূলক, আপনি রিক্সাওয়ালা হন, আপনি ভিখারি হন, তাহলেও আপনার টিন থাকতে হবে। এখন আগে ছিল টিন করেন, কিন্তু আপনার যদি আয় না হয় আপনার আয় দেওয়া লাগবে না, শূন্য। সেখানে যাদের কি এই টিন নিতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট করলে টিন লাগবে, আপনি যদি একটা সম্পদ দান করতে যান টিন লাগবে, কেনা বেচা করতে যান টিন লাগবে, সেই টিন যদি আপনার থাকে তাহলে আপনার ন্যূনতম ফকির হলো, ভিখারি হলো 2000 টাকা দিতে হবে। আপনি জানেন যে আজকে মনে করেন যে সেইখানে ধনীদের 1 কোটি টাকা বাড়িয়ে দিল, সেখানে সার্ভিস চার্জ লাগবে না, এটা দুঃখজনক ব্যাপার। এরপর আপনি শিক্ষা খাতে অনেক ব্যয় বাড়িয়ে দিয়েছে, এমনকি বল পেনের ক্ষেত্রেও বাড়িয়ে দিয়েছে। এরপরে ওনরা যে কথাটা বলতেছে, স্পষ্টভাবে অনেক সংগঠন যারা নিরপেক্ষ এই গবেষণা করে বাজেট নিয়ে, তারা স্পষ্টভাবে বলেছে এটা ভোটের বাজেট এবং এইটা শুধুমাত্র আওয়ামী লীগের স্মার্ট সেই দুর্নীতি করার বাজেট, এর কোনো বিকল্প এটা হতে পারে না। এবং অনেক খাতেই আপনারা তারা দুর্নীতি করার সুযোগ পাবে। এবং আপনি দেখেন যে 52% ঋণ বাংলাদেশে এখন বৃদ্ধি পেয়েছে এই কয় বছরে, এবং আপনার গত বছর ছিল 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই বছর দেখলাম 17 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এখন যদি উন্ডা বলে লুটপাটের কথা, তাহলে তো আমরা আশ্চর্য হয়ে যাই। বিএনপির সময় যে পরিমাণ ঋণ ছিল দেশের, সেটা এখন 52% উন্নীত হয়েছে। অর্থাৎ এটাই প্রমাণ করে যে ওনরা কতটুকু ঋণগ্রস্ত আর আমরা কতটুকু ঋণগ্রস্ত ছিলাম। নাম্বার 2, আপনি সাদামাটাভাবে একজন রিক্সা চালক লোকও বুঝবে আজকের যে বাজেট, সেই বাজেট কি শেখ হাসিনা কোনো টাকা দেয়? সেই বাজেটে কি ওবায়দুল কাদের কোনো টাকা দেয়? সেই বাজেটে কি সরকার কোনো টাকা দেয়? 1 পয়সাও কিন্তু দিচ্ছে না। সেই বাজেট আপনার কাছ থেকে নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, এবং যেখানে উনি বলেছে 63,000 কোটি টাকা যথার্থ বলেছে, কারণ তখন বাংলাদেশে আমরা মনে করতাম যে মানুষকে উপর চাপ দেওয়া যাবে না। আজকে কি সরকার করতেছে, আপনি এই ট্যাক্স দিয়েছেন জুলাই মাসে, এরপরে আপনি আবার পরবর্তীতে আবার একটা রেজিস্ট্রি করতে যাবেন, আপনি রেজিস্ট্রি করতে গেলে আবার হালনাগাদ ট্যাক্স দিতে হবে, এরকম সিস্টেম করেছে। আগে আপনি একটা পাওয়ার নিতেন, মানে ক্ষমতা, সেই ক্ষমতা নিলে মাত্র 1,250 টাকা ফি ছিল, সেই পাওয়ার আজকে নিতে গেলে ওই জমির ভূমির উপরে আপনাকে কর দিতে হবে। এই আমি সদ্য একটা 2.5 কাঠা জমির পাওয়ার নিয়েছি, সেখানে 1,90,000 টাকা দিতে হয়েছে। আপনার সম্পদ আপনারা ভাই বোনরা বন্টক করে নেবেন, আগে ছিল 1,250 টাকা ফি, সেইখানে এখন আপনার ওই সম্পদের যতটুকু দাম সেই দামের উপরে 3% কর দিতে হবে, অর্থাৎ 1-1 জনের 20 লাখ, 24 লাখ, 25 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিতে হবে। এই সরকার, আগের একটা ট্রেড লাইসেন্স ছিল বিএনপির সময় 250 টাকা, সেটা এখন 16,000 টাকা। এই টাকা তো আপনার কাছ থেকে নিচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে, আর এই লুটে পুটে খাচ্ছে। এবং বহু বড় প্রমাণ হচ্ছে যে পেপার পত্রিকায় স্পষ্টভাবে এসেছে, এখন বর্তমানে তারা দেখিয়েছে যে 17 লক্ষ কোটি টাকা তারা এই কয় বছরে পাচার করেছে। তার চেয়েও বড় একটা উদাহরণ, আজকে যখনই আমেরিকা থেকে স্যাংশনের কথা এসেছে, ভিসা নীতির কথা এসেছে, সেই আমেরিকা থেকে 1 বছরে যে পরিমাণ টাকা না আসছে সেইটা এই মে মাসে এসেছে। কারণ কি? এই কয়েকদিনের মধ্যে এসেছে। এই কারণ, যারা ওই দেশে টাকা পাচার করেছিল সেই টাকা আনতে পারবে না বা গিয়ে ভোগ করতে পারবে না, যার কারণে এই সরকার যাই যা বলতে চাক একের মানুষের কাছে স্পষ্ট প্রমাণিত। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত তো বলেছে, কামাল আহমেদ মজুমদার, যারা লুটে পুটে খাচ্ছে এবং বড় বড় কথা বলতেছে, আমি বললে লাশ হয়ে যাব। এছাড়াও অনেকেই বলেছে, আওয়ামী লীগের সেক্রেটারিও বলেছে যে যদি কোনো রকম তত্ত্বাবধায়ক বা অন্য আসে তোমরা সম্পদ নিয়ে পালাইতে পারবে না। আওয়ামী লীগের সেক্রেটারি ভাই মির্জা কাদের বলেছে যে ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগ তো কেউ হবে না, পালাবার দরজা টয় পাইতো না। এবং তোপায়েল আহমেদ বলছে একদিনে নাকি 4 লক্ষ লোক মারা যাবে। অর্থাৎ এরা যে লুটেরা, এরা যে দুর্নীতিবাজ, এরা যে মানুষের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তার জন্য এটা স্বীকৃত বাংলাদেশের পর এখন বিদেশেও স্বীকৃত। এবং 12টা মানবাধিকার সংস্থা তাদেরকে এই শান্তি মিশনে লোক পাঠাবার নিষিদ্ধ করেছে, 6 জন কংগ্রেসম্যান তারাও নিষিদ্ধ করেছে। ওনরা গণতন্ত্রী বোঝে না, ওনরা টকশোতে যায় বলে যে সেই দেশে 500 কংগ্রেসম্যান আছে বা 400 কংগ্রেসম্যান আছে, 6 জনে বললে কি? আরে ভাই, আপনি গণতন্ত্র কাকে বলে? আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট, যিনি একসময় তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন আমেরিকার, তখন তারা তিনি সুধী সমাজকে নিয়ে তাদের সাথে মত বিনিময় করতেছিল, তখন একজন লোক উঠে বলছিলেন, এই আপনি বড় বড় কথা বললেন না, আপনার বাবা মুচি ছিল। উনি সাথে সাথে একটু থেমে উনি বলছে যে আপনি যা বলেছেন সত্য, আমার বাবা মুচি ছিল, এবং আমি ওই মুচির কাজটা খুব সুন্দরভাবে রপ্ত করেছি, প্রয়োজন হলে আপনি এই মিটিংয়ের শেষে আমার যে
রাজপ্রসাদে আসবেন, আপনার জুতাটাও যদি পালিশ করতে হয় আমি সুন্দরভাবে পালিশ করে দেবো। এটাই হচ্ছে গণতন্ত্র, যে সত্যকে মেনে নেওয়া যদি একজনও বলে। অথচ কংগ্রেসম্যান হাসিনার নাম উল্লেখ করে তার দুর্নীতি, গুম, খুন, হত্যা, এই টাকা অর্থ পাচার সবগুলো দিয়েছে। এখন ওনারা টকশোতে যাই বলে যে ছয়জন বলেছে, এটা গণতন্ত্রের নিয়ম হচ্ছে একজনও যদি সঠিক কথা বলে অন্যরা নাও মনে থাকতে পারে, যখনই দেখবে যে এটা যথার্থ এবং সত্য কথা সেটা মেনে নিতে হবে। এটাই গণতন্ত্র, যেটা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জীবিত দশায় দেখিয়ে গেছেন এবং উনি বুঝিয়ে গিয়েছেন যে এটাই গণতন্ত্র। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক, সাবেক সফল সেনাপ্রধান এবং বাংলাদেশের সফল একজন রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব বীরোত্তম খেতাব পেয়েছিলেন, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে তার চিত্র প্রদর্শনী হয়েছেন, যারা চিত্র অঙ্কন করেছেন তাদের পুরস্কৃত করেছেন। এখন আমি একটু সেই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলতে চাই। আপনারা জানেন যে আমি যখন জিয়াউর রহমান শহীদ হন তখন আমার বয়স 16 বছর। তা আমি যখন শোনা গেছে যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে তখন বাংলাদেশে মনে হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একটি একেবারে স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। এবং আমরা গ্রামে এই 16 বছরের নিচে বা যারা আসছিলাম বা আমাদের সমবয়সী, আমরা কোনো কাকের ডাক শুনতে পারিনি, কোনো পাখির ডাক শুনতে পারিনি। এবং অনেকে কলা গাছ কেটেছে, সেই কলা গাছে তাদের সাইকোলজিক্যাল মনোভাব যে কলা গাছের মাঝখানের পাতাগুলোতে দেখে গেছে ধানের শীষ। এর একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশে তিনি এত জনপ্রিয় ছিলেন, তার প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন তিনি যখন শাহাদাত বরণ করেছিলেন তখন এই তার জানাজায় যে পরিমাণ লোক হয়েছে আজ পর্যন্ত বিশ্বে কোনো মুসলিম নেতার এত বড় জানাজা হয়নি। কিন্তু আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই যে আজকের যিনি বসে আছেন ক্ষমতায়, ওই 1981 সালে যেদিন জিয়াউর রহমান হত্যা হয় সেদিন বোরকা পরে একজন বর্ডার দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সে কে? ইনশাআল্লাহ যদি এই সরকার পরিবর্তন হয় তাহলে তার এই বাংলাদেশে তার বিচার হবে, তার জবাব দিতে হবে। কারণ আপনারা দেখেছিলেন যে এই মে মাসে 30শে মে যেদিন আমার নেতা হত্যা হয় সেই সেই মাসেই 13 দিন আগে এই নেত্রী বিদেশ থেকে এসেছিলেন এবং সেইটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে এবং সেদিন অনেক পেপার পত্রিকায় লেখা হয়েছিল অনেক কিছু। তাই আমি আজকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। এরপর আপনারা যে সমসাময়িক জানতে চেয়েছেন, আপনারা জানেন যে আজকে যে ভিসানীতির কথা বলেছে সেই ভিসানীতি আজকে এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বলতেছে জনগণের কথা, বলতেছে বিএনপির কথা। আমি আপনাদেরকে একটা গল্প বলতে চাই, সেই গল্পটা হচ্ছে এরকম। একদিন সকালবেলা এক রাজা শিকারে যাবে, তা সেই রাজা তার আবহাওয়া মন্ত্রী, আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তরের লোকজনকে ডাকলেন যে আমি শিকারে যাব, দেখেন তো বৃষ্টি হবে কিনা। তারা মিটিংয়ে বসলো, মিটিং বসে যন্ত্রপাতি দেখে বলল যে না, আজকে না, 7 দিনেও কোনো বৃষ্টি হবে না। এই মহা এই সেই রাজা চলে গেল শিকারে, যাওয়ার পরে জঙ্গলের কাছাকাছি যাওয়ার পরে সেখানে একজন মুচি চামড়া শুকাচ্ছিলেন। এই মুহূর্তে মুচি বলল যে মহারাজ কই যান? বলল যে শিকারে। যে সর্বনাশ, এখনই বৃষ্টি নামবে, আপনি গেলে তো বৃষ্টিতে ভিজে যাবেন। বললো আরে আমার আবহাওয়া মন্ত্রী, আবহাওয়াবিদ, আবহাওয়া অধিদপ্তরে সবাই জেনে জানিয়ে দিয়েছে 7 দিনে কোনো বৃষ্টি হবে না, তুমি মুচি হয়ে এটা বলতেছো। তাকে ধমক টমক দিয়ে ঢুকে গেছে, 100 গজ ঢোকার সাথে সাথে একেবারে বৃষ্টি। সেই বৃষ্টি হওয়ার পর ফিরে আসছে রাজদরবারে, ফিরে এসে তার সেনাবাহিনীকে বলল যে দেখো অমুক মুচিকে ধরে নিয়ে আসো। আর আবহাওয়া মন্ত্রীকে ডেকে বলল যে তোমার মন্ত্রিত্ব নাই, তুমি বলতে পারল না বৃষ্টি হবে কি হবে না, আজকে একজন মুচি বলল যে বৃষ্টি হবে। মুচিকে ধরে নিয়ে আসলে ওই মন্ত্রীকে বাদ দিয়ে মুচিকে মন্ত্রী করলো। 2 দিন পর এই রাজা প্রশ্ন করলো যে মুচি তুমি কিভাবে জানলা যে আজকে এই বৃষ্টি হবে, ওই দিন বৃষ্টি হবে? বলছে মহারাজ আমি তো জানি নাই, আমার একটা গাদা আছে, সেই গাদাটা যখন কান লড়ায় সে বুঝছে যে বৃষ্টি হবে। তো বললো সেটা, বললো যে গাদায় কান লড়াইলেই বৃষ্টি হয়। তখন বলছে তাহলে তোমাকে আমার মন্ত্রী দরকার নাই। সেনাবাহিনী দিয়ে সেই গাদাকে এনে গাদাকে মন্ত্রী করেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই সরকার গাধায়ও বুঝে যে বৃষ্টি হবে, এই সরকার কিন্তু সেই ভিসা নীতি বুঝতেছে না। তাহলে অনেক জায়গায় প্রশ্ন হচ্ছে এই যে অনেকে গাধাকেও মন্ত্রী বানায়,
আবার অনেক সময় গাধাও বুঝে। এখন আমরা বিভিন্ন সময় শুনি যে এই বর্তমান সরকারের একজন মন্ত্রী প্রধানমন্ত্রী সব কিছু বলে, অন্যরা কিছু বলে না, তারা শুধু ওই অভিনয় করে যায়, ওভাবেই থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গাধায় যদি বুঝে থাকে আর এই গাধা মন্ত্রীও যদি হয় তাহলেও তো তারা বোঝার কথা। এই ভিসানীতি স্পষ্টভাবে বলেছে যে এটা আমলা, এটা বিচারক, এটা আইন শৃঙ্খলা বাহিনী, এবং যারা সভা সমাবেশে বাধা দিবে বা নির্দেশ দিবে বা সহযোগিতা করবে তাদের জন্য ভিসানীতি। এরপর বলছে যে নির্বাচনে যদি বাধা দেয়, স্বচ্ছ নির্বাচন যদি না করে তাদের জন্য এই ভিসানীতি। এবং পরবর্তীতে পরশুদিন আপনার স্পষ্টভাবে রাষ্ট্রদূত জানিয়ে দিয়েছে যে এই ভিসানীতি তাদের জন্য ভয়, যারা স্বচ্ছ নির্বাচন করতে চায় না, নিরপেক্ষ নির্বাচন করতে চায় না, এদের জন্য ভীতির সঞ্চার করবে, অন্য কোনো সঞ্চার করবে না। তারপরও আপনাদের মাধ্যমে এই সরকারকে বলতে চাই যে আমরা লজ্জিত। আপনারা জানেন যে বিশ্বে এই কঙ্গো, এরপর উগান্ডা, এরকম কিছু দেশ আছে, সেই দেশে মানুষের রক্ত মানুষ খায়, সেখানে এই মানুষের রক্ত মানুষ যে খায় এদেরকে বলে মাছারি বংশ। সেই মাছারি বংশ বর্তমানে যে বিষয়টা, সেই মাছারি বংশ কী করছে, সেই মাছারি বংশ যখন আর রক্ত মানে বিভিন্ন জনের রক্ত খাওয়ার বাধা দেয় বা কী, তখন তারা গরুর ঘাট থেকে এই সিরিঞ্জ থেকে রক্ত এনে সেই নাস্তার সাথে সেই রক্ত খায়, দুধের সাথে মিলিয়ে খায়। এছাড়া জানেন যে মানুষ মানুষের গোস্ত খায়, তাদেরকে বলে ক্যানিবালাইস। এই ক্যানিবালাইস এটাও কিন্তু উগান্ডা এবং সেই কঙ্গোতে আছে এই ক্যানিবালাইজ বংশ। আজকে তাদের কিন্তু নিষিদ্ধ করেছে যে তাদেরকেও ভিসা নীতিতে মানে তাদেরকে ভিসা দেওয়া হবে না। আপনি মনে করেন যে যদি আজকে এই ভিসা নীতি আমাদের বাংলাদেশের উপর দিয়েছে, এই বাংলাদেশেরও আজকে এই আওয়ামী লীগকে আখ্যায়িত করেছে, হয়তোবা তারা মানুষ হয়ে মানুষ খাচ্ছে না, রক্ত খাচ্ছে না, কিন্তু আসলে ইনডাইরেক্টলি তারা আজকে দুর্নীতি করতেছে, তারা লুটছে, তারা ভোট অধিকার হরণ করেছে, তারা গণতন্ত্র হরণ করেছে, আজকে সুবিচার নাই, এই যে সুশাসন নেই, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করেছে, এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে, মানুষের রক্ত শুষতেছে। এই সরকারের একজন শিল্পমন্ত্রী বলেছে যে আমি আজকে যদি সত্য কথা বলি, কামাল আহমেদ মজুমদার, তাহলে আমাকে লাশ হতে হবে। সেইখানে আজকে সেই বিষয়টা হচ্ছে যে সকল সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করতেছে তারা, সেটা উনি বলছে যে মন্ত্রীরা করতেছে, আওয়ামী লীগের লোকজন করতেছে। তাই এই মাসাইর এবং সেই ক্যানিবালাইজ যে ইটা, সেটা আজকে আওয়ামী লীগ পরিণত হয়েছে এবং আমাদেরকে ভিসা নীতি দিয়ে আমাদেরকে ছোট করতেছে বিশ্বের কাছে, এবং আমরা ছোট একটা দেশ মানে রাষ্ট্রের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।